আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়া আলাইকুম আসসালাম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি হুজুর। আপনি রোজা থেকে কষ্ট করে আমার কাছে আসছেন কেন? আমি তো যেতে পারতাম। না, এটাতে কোনো কষ্ট নেই হুজুর, আমি আসলে একটা কাজের জন্য এসেছিলাম আপনার কাছে। বলেন আম্মা, বলেন। হুজুর, আমি আমার বাবাকে কোনো মতেই নামাজ পড়াতে পারছি না, সে এত আলসামি করে, আমার কথা তো শুনেই না, আমি কোনো মতেই তাকে নামাজ পড়াতে পারছি না। ও, এখন আপনার কথা তো অবশ্যই ফালাবে না আমার বাবা, আপনি যদি একবার। আমি যাবো ইনশাল্লাহ, এটা তো আমারই কাজ মা, তো আমারই কাজ, আমি দিনের কথা তাকে বলবো, এটা তো আমার কাজ মা, আমি যাব, আমি যে বুঝাবো ইনশাল্লাহ আপনার আব্বা নামাজ পড়বেন। ধন্যবাদ হুজুর, তাহলে আপনি আজকে আমাদের বাসায় ইফতারি করেন। চেষ্টা করবো আম্মা। ধন্যবাদ, ধন্যবাদ হুজুর। আচ্ছা তাহলে আমি গেলাম, আসসালামু আলাইকুম। ইফতারের দাওয়াত দিলাম হুজুরকে। ইফতারির দাওয়াত না অন্য কিছু? সত্য করে কা, এ হাসবি না কিন্তু। আব্বা, ইফতারের দাওয়াত দিতেই গেছিলাম। আমার মনে হচ্ছে অন্য কিছু আছে, মতলব খারাপ ক। আচ্ছা আব্বা, আজকে মানে আসলেই তো দেখবা, তাই না? আমি মানে গেছিলাম একটা কারণে, কিন্তু আসলেই তো শুনবা। ও, তুই বলবি না, ঠিক আছে, তাহলে আমি হুজুর রেই জিগে। না 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 আব্বা, হুজুরের কাছে যা। ক, এবার ক আব্বা। তুমি তো আমার কথা শোনো না, নামাজ পড়তে বলি নামাজ পড়ো না, এত আলসামি দেখাও আব্বা, না পারতে শেষমেশ হুজুরের কাছে। আমার নামে বিচার, এখন আমি কি করব আব্বা, না পারতে গেছি। আচ্ছা ঠিক আছে, পড়ব না নামাজ, যা পড়ুন। সত্যি সত্যি আজকে থেকে পড়তে হবে? আজকে থেকে? হ্যাঁ, কইলাম তো পড়ুন। খুশি হয়েছ? আরে মা, খুশি হয়েছ? যা ঠিক আছে পড়ুন, ঘরে যা, আমি যাই একটু, আসতেছি। হ্যাঁ।